हजरत नबी सुलेमान अलैहिस्सलाम तख्तर उपरे बसे उड़े उड़े अल्लाह नबी सुलेमान अलैहिस्सलाम रौना होले हटात देखते पावा गेलो सागरेर उपर दिए पाड़ी देवार समय भीषण जोरे झड़ शुरू होये गेछे अल्लाह नबी सुलेमान अलैहिस्सलाम ओई समय बोललेन तख्त दाड़िये जाओ आर जिनेदेरके बोललो डेके जिनेर दले लागाओ आमी नबी सुलेमान रौना दिएछि बटे किन्तु सागर थेके एत द्रुत गतिते झड़ शुरू हलो केन ओ जायगाय कि आछे आमी नबी सुलेमान जानते चाई सुलेमान नबी जिनेदेर जा बोलबे ता शुनबे ना शुनबे ना जी तमाम पृथ्वी समस्त जिनेदेर जा बोलबे ताई शुनबे अल्लाहर नबी सुलेमान अलैहिस्सलातु वस्सलाम जी जातिदेर नामिये देख देखते पाए একটা সুন্দর মণিমুক্তার গম্বুজ রয়েছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনরা গম্বুজ দেখে এসে বললেন হুজুর যে সজায় ঝড় উঠেছে ঠিক ওই সজায় সাগরের মাঝখানে একটা মণিমুক্তার গম্বুজ রয়েছে মণিমুক্তার গম্বুজ বলে হ্যাঁ বলছে যাও ওই গম্বুজটাকে টেনে সাগরের কিনারায় নিয়ে এসো গম্বুজটাকে টানতে টানতে জিন জাতির সাগরের কিনারা আনার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের না দরজা খুঁজে পায় না জানালা দেখতে পায় আল্লাহর নবী সুলাইমান বলে আল্লাহ হঠাৎ করে দরিয়ার মাঝখানে ঝড় শুরু হয়ে গেল আমি সুলাইমান তক্ত দাঁড় করিয়ে ব্যাপারটাকে জানতে চাইলাম কিন্তু একটা গম্বুজ দেখতে পেলাম ওগো আমার আল্লাহ গম্বুজটাকে টেনে কিনারায় তুলতে বললাম তোলা হলো কিন্তু জানালাই দরজা নাই ওগো দয়াময় এই গম্বুজের দরজা খুলে দিই আমি নবী সুলাইমান ওই গম্বুজের ভিতরে কি আছে দেখতে চাই আল্লাহর কুদরত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই গম্বুজের দরজা খুলে দিলেন সাথে সাথে নবী সুলাইমান দেখতে পায় এক তরুণ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে রয়েছে জোরে বলুন সুলাইমান নবী বলছে যে কি এ ফেরেশতা না জিন জিন তো সব আমার কাছে এর ভিতরে কি ব্যাপার বলছে বাবু তুমি কে ফেরেশতা এখন আল্লাহর বলি না কি বলছে আমি একজন সাধারণ যুবক বলছে তুমি সাধারণ যুবক তাই এখানে কেন বলছে আমি কোথায় ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করুন আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এখানে বসে রয়েছেন ভাইরা আমার বাবা দিরা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবু তুমি কোথায় জানো না বলে না বলতে একটা কথা শোনো তুমি মানুষ যেহেতু এ তো কঠিন ব্যাপার তাহলে তুমি তোমার পিছনের কথা কিছু কি জানো বলতে হুজুর আমি আমার পিছনের কথা জানি তবে আমি আপনাকে জানিয়ে দিলাম আমার বিদ্যা জননী মা ছিল অন্য জননী মা ওই মায়ের পায়খানা পরিষ্কার করতাম ওই মায়ের বিছানা করে দিতাম ওই মায়ের ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে ঘুরতাম মা জননী হাঁটতে চলতে পারত না মাকে নিয়ে একটু হাওয়া খাওয়াতে যেতাম মাকে নিয়ে একটু সেবা করতাম তাই মা জননী
সব সময় আমার জন্য দোয়া চাইতেন আর কাঁদেন আল্লাহ আমার ছেলেকে আমি আমার সন্তানের উপরে রাজি আমি আমার সন্তানের উপরে খুশি ওগো আমার আল্লাহ আমার ছেলের দুনিয়ার সম্পদের দরকার নাই আমার ছেলের আসমানে জায়গা দিলে হবে না আমার ছেলের জমিনে জায়গা দেবেন না আমি দোয়া চাই আপনার দরবারে আমার ছেলের জন্য এমন একটা জায়গা করে দেন নিজনে সে যেন আপনার ইবাদত করতে পারে জোরে বলুন ও আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আমার মা জননী মারা যায় আমি যুবক কোথায় আছি কোথায় গেলাম আজও কিছু বুঝতে পারি না বলছে তরুণ আরো একটা কথা জানতে চাই তুমি এর ভিতরে রয়েছো তোমার তো খাদ্য খাবার লাগে পানি পিপাসা লাগে যেহেতু তুমি মানুষ বলে হ্যাঁ তাহলে খাদ্য পাও কোথা থেকে জানতে চাই ওই সময় যুবক বললেন হুজুর আমি যে দেয়ালের ভিতরে আছি কোথায় আছি জানি না তবে এই দেয়াল ভুড়ে এক কাঁচা গাছের ডাল বার হয় তাতে অনেকগুলো ফল লেগে যায় আর আমি ওই ফল যখন পান করি আমার খোদা মিটে যায় তৃষ্ণা মিটে যায় আর আমি যুবক আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায় ও যুবকে আমার আল্লাহ পাক মনি মুক্তার আমার আল্লাহ পাক মনি মুক্তার গম্বুজ তৈরি করে দিয়ে অতল সাগরের তলদেশে ইবাদতের ব্যবস্থা করে দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতি খানা ওই গম্বুজের ভিতরে পাঠিয়ে দাও নবী সুলাইমান বললেন যুবক মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তাই তোমার মা জননী দোয়ার বাবার কাতে আল্লাহ তোমার আসমানে জায়গা করে দেয়নি জমিনে জায়গা করে দেয়নি রে যুবক আমার আল্লাহ পাক তোমার এই সাগরের মাঝখানে মনি মুক্তার গম্বুজের ভিতরে ইবাদতের ব্যবস্থা করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি খানা তোমায় খাওয়া যদি মনে করো জীবন জীবন ধন্য করতে চাই দুনিয়ায় সম্মানের আসনে বাঁচতে চাই দুটো পায়ে ধরে বলি রে যুবক মা বাবার কাছ থেকে দোয়া লাও মা বাপের কাছ থেকে দোয়া লাও যদি বলো পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চাই অকাল মৃত্যু চাই তাহলে মা বাপের পিছনে লেগে যাও পায়খানা গুড়িয়ে খেয়ে মৃত্যু হবে ভাই আর যদি বলেন যে আমার মা আমার বাপ বিরাট অন্যায় করে ও অন্যায় সহ্য করা যায় না পৃথিবীর কোন অন্যায় নাই যে সেই অন্যায়ের বিরুদ্ধে মা বাপকে মারা যাবে কথা বুঝে আসেন বাপ কঠিন অন্যায় করেছে বাপ যে না করেছে ধরা পড়েছে ছেলে লজ্জায় পালিয়ে আসবে ছেলে বাপের পিটতে পারবে না পরে ঠান্ডা মাথায় বোঝাতে পারবে বাপ বলছে কোরআন মানি না আল্লাহ মানি না নবী মানি না আল্লাহ বলে কিচ্ছু নাই যা কিছু দেখছি আপনি আপনি হয়েছে ওই ছেলে বাপের মারা তো দূরের কথা হ্রাস করতে পারবে না আল্লাহ বলে ওই বাপের নরম ভাষায় বোঝাও আল্লাহ বলে একজন আছে কোরআন শরীফ সত্য কো আব্বা কোরআন মিথ্যা বলো না ওই ছেলে ওই সন্তান ওই বাপের নরম ভাষায় বোঝা মিষ্টি কথাই বাজাবে এমন ব্যবহার করো না ফালা তাকুল্লু মা উফাও ওয়ালা তানহারহুমা এই জাতির কলঙ্ক ফালা তাকুল্লাহুমা উফাও ওয়ালা তানহারহুমা তাকুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক নিষেধ করে দিলেন বেটা তোমার মা বাপের উপরে এমন আচরণ করো না এমন কথা বলো না তোমার কথার দ্বারাই তোমার মা বাপ যেন হাহাকার করে কষ্ট না পায় আল্লাহ বললেন মা বাপ যদি কোনদিন দিল থেকে সন্তানের জন্য দোয়া চায় বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়
বাপ যদি অন্তর থেকে বলে আল্লাহ আমার ছেলে 5 দিনের ভিতরে মৃত্যু চাই 10 দিনের ভিতরে বোবা চাই 3 দিনের ভিতরে বল বন্ধ হয়ে যাওয়া চাই আল্লাহর কসম বল বন্ধ হবে বোবা হয়ে যাবে হাত পা পড়ে যাবে অকাল মৃত্যু হবে যদি মা বাপ অন্তর থেকে বলে আসলে মা বাপের কলিজা এমন একটা মেশিন বসিয়ে দিয়েছে আল্লাহ সকাল বেলা মা বাপ রেগে গেছে আর বিকাল বেলা ফেরেশতারা বলছে আল্লাহ এর মা বলছো হাত পা পড়ে যা ওর বাপ বলছো বোবা হয়ে যা ওর মা বলছো জবান বন্ধ হয়ে যা আল্লাহকে লিখব ফেরেশতাদের আল্লাহ বলে ফেরেশতারা একটুখানি দেরি করো একটুখানি দেরি করো কারণ আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি আর ভিতরে কোন মেশিন দিয়েছি আমি আল্লাহ জানি ফেরেশতাদের আল্লাহ থেকে রাখলেন সকাল 8টায় বাপের কষ্ট দিয়েছে সকাল 9টায় মায়ের কষ্ট দিয়েছে আর ওই মা বাপ দুপুর বেলা গোসল করে আর জোহরের নামাজের পরে বলছে আল্লাহ আসলে আমি অনেক কষ্ট করে পেটে ধরেছি আব্বা বলছে অনেক কষ্ট করে আমি নাকে নাকে খাইয়েছি আল্লাহ গো আমার কষ্ট দিয়েছে আমি সকাল বেলা বদদোয়া করেছি গো মাহমুদ কিন্তু আমার ছেলে যদি ক্ষতি হয় আমি আব্বা সহ্য করতে পারবো না আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমি আপনার দরবারে দোয়া ফেরত চাচ্ছি আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয় ওরে কপাল ফাটা তোর কপালে আগুন লাগবে যদি মা বাপ দোয়া ফেরত না দেয় আল্লাহর কসম ওই ছেলে মরে যাবে আল্লাহর কসম ওই ছেলে পঙ্গু হবে ওই ছেলে বোবা হবে যদি পঙ্গু আর বোবা না হয় তাহলে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে চ্যালেঞ্জ মরবে আয় মরবে না মরবে না ওই সকালে দোয়া করো বিকালে বের বল আল্লাহ জানে কিছু না হয় আল্লাহ বা ফেরেশতার বলছে দেখো তোমরা লিখছিলে ওই দেখো ঠেলা সামনে ফের কাঁদছে আমার কাছে ঘুরিয়ে কাঁদছে যে আমার বাচ্চার কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ এজন্য আল্লাহ পাকের রাসূল বলেন মা মিন বালাদিন বারদিন ইয়ানজুরিলা ওয়ালাদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাসাতাম মাবরুরা ও খলিজা টুকরারা ও তোমকেরা জানে না মা বাপ এত নিয়ামত রে কলিজা টুকরা শোনা না রাসূলুল্লাহ বললেন মা বাপের মুখের দিকে যদি ভালো শান্তির নজরে রহমতের নজরে ঠান্ডা মেজাজে তাকানো যায় এটা আমার আব্বা জানির মুখ এটা আমার আম্মি জানির মুখ আমার জন্মদাতা পিতার মুখ আমার গর্ভধারিণী মায়ের মুখ রাসূলুল্লাহ বললেন কবুলিয়াত হজর সওয়াব ওই সন্তানের নামায় আমালে লেখা হবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা জনেরা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী জানালে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যদি বারবার করে তাকাই কি হবে ওই রহমতের আশায় কবুলিয়াত হজের আশায় আল্লাহ রাসূল বললেন যতবার তাকাবে ততবার কবুলিয়াত হজের সওয়াব তোমার নামায় আমালে লেখা হবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ তাই রাসূলুল্লাহ বললেন ইন্নাল জান্নাতা তাহতারি জিলাইহা ওরে মূর্খ যুবকেরা আল্লাহর জান্নাতে যাবার আশা যদি করো বাপের কদমের তলায় জান্নাত খোঁজো আল্লাহর কসম নবী বলেছে তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো আমার আল্লাহর জান্নাত জোরে বলুন হুমাম এই দুজনা হুমাম এই দুজনা আল্লাহ পাকের জান্নাত আর যদি বিপদজনক হও মা বাপের উপরে চোখ রাঙাও পানারুকা এই দুজনা হবে তোমার জাহান্নাম ভাইরা আমার বাবা দিরাম ও কলিজা টুকরা বেটারা ও সোনা চাঁদ বেটিরা
যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আমল করে যাও তাহলে মা বাপের কদমের মা বাপকে সেবা করে যাও রাসূলুল্লাহর কথা মতো জান্নাত যদি পেতে চাও ইন্নাল জান্নাতা তাহতারি জিলাইহা জান্নাত রয়েছে পর্বতধারিণী কদমের তলায় জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ খুশি না নারাজ ভাইরা আমার বাবা দিলাম মা বাপকে ছেড়ে দিলাম মুসলিম কে ছেড়ে দিলাম মুসাফির কে ছেড়ে দিলাম মা বাপ তো দূরের কথা একটা গ্রামের লোকের যদি কেউ কষ্ট দেয় একটা পাড়ার লোকের কেউ যদি মারে ও কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে আর আল্লাহর কাবায় পড়ে থাকে আর শুধু বলবে আল্লাহ কাবায় আছি কিয়ামত পর্যন্ত আমার ক্ষমা করে দিন আল্লাহর কসম ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই এই ক্ষমা হবে তাহলে মা বাপ তো দূরের কথা মা বাপ দূরের কথা একটা গ্রামের লোকের যদি মেরে অপমান করে বিউজ্জুতি করে আর খাবার গিয়ে যদি বলে আল্লাহ অমুক লোকের মেরেছি আর আমি খাবাই আছি ক্ষমা দিন ক্ষমা হবে না যে ও যতক্ষণ না ক্ষমা দেবে আল্লাহ ক্ষমা করবে না আর রাসূল বলছে তোমরা দোয়া নেবে তোমাদের মা বাপের কাছে দোয়া নেবে কারণ পৃথিবীর যত ওলি আছে পৃথিবীর যত পীর আছে ওই পীরের যে ওলি যে মা বাপ বড় ওলি আর বড় পীর এজন্য আল্লাহ বললেন ফাকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল আমার ইবাদতের পরে আমার হুকুমের পরে তোমরা হুকুম মানবে খিদমত করবে মা বাপের জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারাই তাকবীর আর জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর তিন ভাগ লোক আল্লাহর নাম নেয় না ওয়া শুনবে কি আর আল্লাহ খুশি হবে কি করে মাহফিলে বসে আছে তিন ভাগ লোক আল্লাহু আকবার বলার ক্ষমতা নেই অনেক জ্ঞানী মানুষ আছে যদি গুনাহ হয় এখন মানুষ গজবাজ বলে বিশাল রিক্সে চলাফেরা করছে যদি আল্লাহ বললে গুনাহ হয় আচ্ছা গুনাহ হবে কি এই এই কচি আল্লাহু আকবার বললে খুব জোরে গুনাহ হবে হবে না তাহলে আল্লাহ আকবার বলার দরকার আছে না সবাই বলে এই আল্লাহ কি কোনো পার্টি করে যে আল্লাহ বিজেপির লোক আমরা তকবীর দেব না আল্লাহ সিপিএম এর লোক তকবীর দেব না তাহলে মাহফিলে তকবীর দিতে বললে কিছু মানুষ চুপ করে থাকে কেন আল্লাহ কি কোনো দল টল করে এইবার যদি বলে না হুজুর আমি ভালো মাওলানা দাদা যে শুনেছি আল্লাহু আকবার বললে আল্লাহ মহান বললে বড় গুনাহ হয় সেদিন আমি সেফে আছি আমি আর গুনাহ করব না পিছনে অনেক গুনাহ করেছি যদি বলে তা না তাহলে বলেন না কেন যদি বলেন না বল বল মুখ ভাতা হয়ে গেছে পারি না সেটা আল্লাহ আল্লাহু আকবার বল বল ইতি লজ্জা কিসের জোরে বলেন না না আর এই তাকবীর সবাই বলেন না আর এই তাকবীর আচ্ছা কে কে বলেনি আল্লাহ বুঝতে পেরেছে কি বিচার করবে কে আল্লাহ বিচার করবে এই একবার আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায় আল্লাহ জান্নাতে দিতে পারে না পারে না তাহলে একটুখানি জোরে তকবীর দেন না দেখবে আর জোরে না যেটা হয় না সেটা হওয়াতে পারে কে আল্লাহ মুসা নবীর বলছো নবী মুসা তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও বলছে হ্যাঁ বলছে আমরা তো বহুত তাবিজ পত্র করলাম ছেলে হচ্ছে না কি হচ্ছে না এই কচি
আমরা বলছি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বুড়ো বলছে যে আমাদের ছেলে হচ্ছে না, সব গাছে শিকড় খেয়ে দেখা হয়ে গেছে, যত মৌলবীর তাবিজ সব গলায় কোমরে হালসি বাঁধা হয়ে গেছে। এখন তুমি তো ডাইরেক্ট আল্লাহর কাছে কোহে তুরে যাও আর আসো, ডাইরেক্ট আল্লাহ কি জিজ্ঞাসা করে কোন বাচ্চা আছে না নাই? বুড়োর বুদ্ধি ভালো না খারাপ? বলছে যত গাছপালা সব খাই দিছি, যত মৌলী বলল তাবিজ সব বেঁধে দিয়েছি, গলায় কোমরে হালসি, এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নাই বলেন, আল্লাহ এই রাস্তা দিয়ে আসছিলাম, কয়ে তুই আসার সময় একটা মুরুব্বী আমাকে জিজ্ঞাসা করেছে যত গাছপালা সব খেয়ে নিয়েছে আর মাদলি তাবিজ গলায় হালসি করেছে, বাচ্চা মোটে হচ্ছে না, তো ওর বাচ্চা আসে কি? আল্লাহ বলছে না, ও তাবিজে হবে না, মাদলি হবে না, গাছ খেলে হবে না, আমি যার দেব না তার কোনো মতে বাচ্চা হবে না, ও নেই, তুমি গিয়ে বলো। মুসা নবী আসে, মুরুব্বী দাঁড়িয়ে আছে, বলছো ও বাবা মুরুব্বী, বলো বাবা নবী আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলো, আসে আসে বাবা, বলছে না তোমাদের দুই স্বামী স্ত্রীর বাচ্চা কাচ্চা নেই, তাহলে আর কোনো তাবিজ হবে আর গাছে শিকড় গেলে হবে? এবার বুড়ো বলছে ফকির আইনি ভিক দিবি না, কোন মানে গুনুনি আইনি তাবিজ নিবি না, কোন মৌলী আইনি তার কাছে তাবিজ নিবি না, কারোর পানি পোড়া নিবি না, যেহেতু আল্লাহ ডাইরেক্ট বলেছে হবে না, কোন লাইন নেই, কথা ঠিক না? বুড়ো বুড়ো ঠিক বলেছে, ভালো করে ওয়াজ বুঝে লাগে। এইবারে তার পরের দিনটা ফকির, ও মা গো মা, একটা রুটি দেবে একটা বাচ্চা পাবে, দুটো রুটি দিলে দুটো বাচ্চা হবে। এখন বুড়ি বলতে বাচ্চা তো নেই, বাচ্চার আশায় দেব না, বাচ্চা হোক না সে তো হবে না, এই বুড়ো আন্দোলন করতেছে, ফকির সাহেব এই দুটো রুটি দিয়ে খেয়ে থাকে, কথা বুঝতে পারতে পারতে। এবার বুড়ো হাত হাতেছে ফকির, আল্লাহ, এবারে বুড়ি বলতেছে ফকির সাহেব তুমি আর মার খাই বল, বলছে কেন? বলছে আল্লাহ নিষেধ করেছে আমাদের বাচ্চা নেই, আর যত তাবিজ পত্র গাছপালা সব খেয়ে বসে আছি, ডাইরেক্ট মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে আমাদের বাচ্চা নেই, আর আমার স্বামী ফকির ভিক তাবিজ পত্র গাছপালা যে দেবে টাকা পয়সা সোনা নিয়ে গেছে, আর কার দোয়া নাই দরকার নাই, আল্লাহ তো নিষেধ করেছে, আর কার কাছে দেওয়া দরকার নাই, আপনার খোদা পেয়েছে, আমি দুটো রুটি দিয়েছি কেটে পড়ে, আমার স্বামী জানতে পারলে আমার মারবে। বলছে না মা দোয়া কর, আল্লাহ নিষেধ করলে কোনো কথা আছে কি? আর কোনো কাজ করতে পারবে? তাহলে একবার কলেমা পড়লে মোমেন তার জবান থেকে একটা ফেরেশতা তৈরি করবে আল্লাহ, তার ডানা হবে দুটো আউয়াল থেকে আখের পর্যন্ত, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, ওই ফেরেশতা উড়ে 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 আল্লাহ পাকের দরবারে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমে দরজার কাছে গিয়ে ওই আল্লাহর মালায়েকা ফেরেশতা তার নূরের ডানা দিয়ে উড়ে উড়ে আল্লাহ পাকের আরশে আজিমে দরজার কাছে গিয়ে আর গুনগুন গুনগুন করে আওয়াজ দিতে থাকে, আল্লাহ পাক ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা কেমন করে গুনগুন করে আওয়াজ করো, কেন কি হয়েছে বলো? ফেরেশতা বলবে আল্লাহ আপনার এক বান্দা, আপনার এক বান্দি ইমানের কলেমা পড়েছে, এখনো পর্যন্ত তার গুনাহ মাফ হলো না, দয়ায় দয়া করে ওই গুনাহ খাতা যতক্ষণ না মাফ করবে আমি গুনগুনানো বন্ধ করব না। আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারা তুমি শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আমি আল্লাহ ওর বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। যদি আল্লাহ বলে একজন থেকে থাকে
আর নবীকে যদি বিশ্বাস করে থাকেন নবী বলে একজন আল্লাহর পায়ে খম্বাত ছিল তাহলে সেই মহা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর বিশ্ব নবী হাবিবুল্লাহ নামের এই কলেমা আমার ওই বান্দার পড়ার বিনিময় ও মালায়েকা ফেরেশতা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা জবান না 70,000 জবান আমি আল্লাহ আর খুলে দিলাম এই 70,000 জবান দিয়ে একদিন দুদিন তিন দিন না কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দার মাগফিরাতের দোয়া চাইতে থাকো ধরে বলুন এই জ্ঞানটা যদি সবার থেকে থাকে এই জ্ঞানটা যদি সবার থাকতো আল্লাহর কলেমার উপরে বিশ্ব নবী হাবিবুল্লাহর নামের উপরে যদি বিশ্বাস থাকতো তাহলে মাঠে যেতে যেতে বাজারে যেতে যেতে বাড়িতে যতক্ষণ বসে আছে ততক্ষণ মাহফিলে বসে বসে যখন কলেমা পড়তে বলতো তখন জান জার করে কলেমা শরীফ পড়তো কারণ আমার এই কলেমার ফেরেশতা যেন আল্লাহ পাকের আরশে চলে যায় আর আমার কথা গিয়ে বলে আল্লাহ তার জন্য 70,000 জবান দেয় ওই 70,000 জবান দিয়ে সে যেন আমার মাগফিরাতের দোয়া চায় সেজন্য যে পড়বে তার লাভ হবে যে পড়বে না তার ক্ষতি হবে আজকের বারজুলি গ্রামের জলসা অনেক ভালো বংশের ছেলে ভালো ভালো আত্মীয়র বাড়িতে বসে আছে নোংরা কাজ কারবার তাদের ভালো লাগে না বলে তাই মাহফিলে আসে না বাপের বাড়ি থেকে মিথ্যা কথা বলে বারজুলি যাচ্ছি শ্বশুর বাড়ি বারজুলি যাচ্ছি দুলাভার বাড়ি বারজুলি যাচ্ছি মামুর বাড়ি কেন গো বাবা ও মা তুমি জানো না জলসা আছে আমি জলসা শুনতে যাচ্ছি কত বড় মিথ্যু বাপের কাছে মায়ের কাছে বলে আসলো জলসা শুনতে যাচ্ছি এসে শ্বশুর বাড়ি উঠেছে দুলাভার বাড়ি উঠেছে ভাইরা ভার বাড়ি উঠেছে সন্ধ্যা থেকে এখন এখানে আসেনি এমন যন্ত্র আছে না নাই মিথ্যু আমার কাছে বলে আসছে শ্বশুর বাড়ি জলসা শুনতে যাচ্ছে কেন এই কথা বলতে পারো না যে আব্বা আমার শ্বশুর বাড়ি ওখানে জলসা আছে আমি শ্বশুর বাড়ি খেয়ে শুয়ে ঘুমাতে যাচ্ছি কথাটা সত্য কথা হতো তারপরে মিথ্যাবাদী এই জলসায় যত আত্মীয় আছে যারা এসে শুয়ে থাকে এরা যদি জলসায় আসে এরকম প্যান্ডেল আর ভাড়া থাকে এই বাড়িওয়ালা দাঁড়িয়ে এখানে বসে আছে উঠে গিয়ে দেখুক পটে শুধু জুতো 30টা 35টা জুতো এ জুতো দেখছে আর ঘর ঘুরছে যে এত জুতো লোক কই আমার তো ঘর এতে ছোট দেখছে তো তো বসে নিচে আছে উপরে আছে পুরো জাম একটা খাটে 7-8 জন শুয়ে আছে বাধ্য হয়ে বাড়িওয়ালা ফের জলসা শুরু করেছে কি করব তারাও যাচ্ছে না পেটাও যাচ্ছে এটা কে গো নয় না ভার আবার চলে ওটা কে আমার শরীর নেই ওটা না মাও তো কি বলবো আমি কিন্তু তোমরা একটু জলসায় বসতে পারো না তোমাদের জন্য এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা এত সুন্দর বিরিয়ানির ব্যবস্থা লোক পাগলের মতো রান্না করছে ঘামে ভেজে যাচ্ছে যারা রান্না করছে ওদের এখন ঘাম হচ্ছে গিয়ে দেখে কি অবস্থা কি কষ্ট তাহলে মুসলমান আর আসি আমরা শুধু মানুষ এই জন্য গজবাজি আমাদের উপরে বিদ্যুৎ গতিতে গজবাজি ফের একটা কি যন্ত্র আসছে নাকি শুনছি শুনেছেন কি আপনারা এই করোনার ঔষধ যন্ত্র এরকম পাওয়া গেছে তার নাই কোনো সন্ধান নেই ডাক্তার অবাক হয়ে যাচ্ছে যে কি রোগ আসছে আল্লাহ এমন এমন রোগ দেবে আমাদের কারণে আমাদের চলাফেরার কারণে আমাদের আল্লাহকে অস্বীকার করার কারণে নবীর নীতিকে অস্বীকার করার কারণে আলেম ওলামাদেরকে বিচ্যুতি করার কারণে মা বাপকে অপমান করার কারণে এমন এমন গজব দেবে আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার সে ঔষধ খুঁজে পাবে না এরা আল্লাহ মানে না নবী মানে না মা বাপ মানে না এরম ছেলে আছে না না জি হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আই মরে যাবে না
মানুষের রক্ত খুঁজলে হতো না, কোটি কোটি গরু, কোটি কোটি বকরি, কোটি কোটি খাসি, কোটি কোটি পাঁটা বলি হচ্ছে, জবাই হচ্ছে না, হয় না। ওই রক্ত গুলো ধরে নিয়ে ভালো করে শোধন করে যার রক্ত দরকার ওই দুবো তুলে দাও, ওই সব তুলে দাও, লে দেওয়া সঙ্গে সঙ্গে মরে যাবে। তাহলে আমরা হিন্দু ভাইরা মুসলমানদের আলাদা করে দিচ্ছি, ওরা আমাদের কেউ না, রক্ত লাও খাও। আর মোল্লারা বলছে ওদের খুব বিয়াড়া, ওরা ওদের রক্ত লাও কেন, ওরা বিয়াড়া হোক আর আমরা বিয়াড়া হই। একটা কথা মাথায় রাখবেন, এক মায়ের সন্তান আমরা, কয় মায়ের, এক মায়ের সন্তান। এইবারে ওদের কথা ছেড়ে দেন, আমাদের কথা ছেড়ে দেন। আমার পাঁচটা বেটা, আমার কটা বেটা, পাঁচটা বেটা, এমনি বলছো আমরা যেন ভুল না, ওদের মিথ্যে, আমার একটা ছেলে, এই বাজে কথা সব দুনিয়া আমার ছড়া হবে, যদি পাঁচটা ছেলে, আমার একটা ছেলে, আমি এমনি বোঝানোর জন্য বলছি, আমার পাঁচটা ছেলে, কটা ছেলে, পাঁচটা ছেলে, একটা লম্বা, একটা বেটে, একটা মোটা, একটা রোগা, একটা কালো আর একটা সাদা। তাহলে ছটা হয়ে গেল, তাহলে ধরো ওই ছটা, এখন ওই ছটা ছেলে ছড়া তো হয়েছে কেন, আমার তো সব আমার, ছটা এক রকম করতে পারিনি কেন, কালো হলো কেন, টেরা হলো কেন, মোটা হলো কেন, লম্বা বেটে কম বেশি হলো কেন, কালার কম হলো কেন, আপনার ছেলে নাকি পাঁচটা এক জায়গায় করতে পারলেন না। তো আদম নবী সব ছেলে, কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে জৈন, কেউ হয়েছে বৌদ্ধ, কেউ হয়েছে তেওর, কেউ হয়েছে মুসলমান, কেউ হয়েছে বাগদি, সব এক মায়ের সন্তান। যদি বলো বাঁদর থেকে হয়, তাহলে বাঁদর মানুষ, মানুষ থেকে হয়ে যাবে না, বাঁদর থেকে হয়ে যায়, বাঁদর থেকে যদি হয়ে থাকে তাহলে সুন্দরবনে এত বাঁদর আছে, একটা কোনো গুণ হয় না। আমরা হাদিস কোরআন মানি, সেই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করেছিল শনিবারে। একদল মানুষ মাছ ধরার বিশাল লোক, সাপের ভয় কেউ সবার ভয় করে না, যেখানে কুকুর লাভে না মানুষ সেখানে লেগে যাচ্ছে, কুকুর ইঁদুর দেখে, বিড়াল দেখে, ছুঁচো দেখে, এত বড় বড় পানা, ও ছুটে গিয়ে পিঁপড়াতে ঢালে গিয়ে দেখছে যে এত বড় বড় পানা, আমি কি করে যাই, চলে যায় তার গ্রাম দাও উঠে চলে আসছে, আর মানুষ একটা শোল মাছ টাউস টাউস করছে, ও সেখানটা সাপ আছে, সাপে সরে দিচ্ছে, ও লাভ ধরবে মাছের দিন আসলো। তো শনিবার দিন আল্লাহ মাছ ধরা নিষেধ করে দিয়েছে, এই জাতির কলম কটা গিয়ে বলছে বুদ্ধি দেখ, মানুষের বুদ্ধি আর আল্লাহ বুদ্ধি ফেরা আছে না, নাই, মানুষ বলছে আল্লাহ টপকে দেবো, মানুষ কার টপকাবে, আল্লাহ টপকে দিয়ে বাঁধর হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে আল্লাহ শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছে, আল্লাহর বিধান না মানলে অসুবিধা আছে, কত বোঝে দেখে কেন বাঁধর হবে না, আল্লাহর বিধান না মানলে অসুবিধা আছে। তো ওই শনিবার দিন যেই মাছ জবুর কেতাব শুনতে আসবে, কি কেতাব, জবুর কেতাব শুনতে আসবে, আর ওই খালের পাঁচ সব এটকে দেবো, নেট জাল এটকে দিয়ে মাছ সব ভিতরে রাখবো, আর রবিবার দিন মাছ গুলো ধরে খাইলে দেখো এই মার ফরজ হয়ে যাবে, যাবে আল্লাহ বলছে বস বিশাল বুদ্ধি, তো আমি শনিবার দিন মাছ ধরতে বারণ করেছি, ওরা জবুর শুনতে আসে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর কিতাব শুনতে আসে, আর তোমরা বিরাট চালাক, শনিবার দিন মাছ আটকে দেবে, রবিবার দিন ধরে খাইলে। সেই মাছ যারা ধরতে গিয়েছিল সবটা বাঁদর হয়েছিল, যারা নিষিদ্ধ করেছিল তারাও বাঁদর হয়েছিল, এরকম মেয়ে ছিল আর বেটা ছেলে 70,000 বাঁদর হয়েছিল, বুড়ি ছিল বুড়ি বাঁদর, বুড়ো ছিল বুড়ো বাঁদর, বাচ্চা ছিল বাচ্চা বাঁদর, যারা ছিল সব বাঁদর হয়ে গেছে। ওখান থেকে আল্লাহ বাঁদর সৃষ্টি করেছে, মানুষ জীবনে বাঁদর থেকে হয়নি, তাহলে মানুষ যদি বাঁদর থেকে হতো, তাহলে দুটাটা মানুষ তো বাঁদর মন দেখতে, আল্লাহ কোরআন বলছে লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়া, মানুষ আমি তৈরি করেছি অতি সুন্দর করে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে তাকবীর দেন না নারী দেখবি, এই কইছি তোরা জোরে বললা নারী দেখবি, আরো জোরে নারী দেখবেন না শিবুদা, তাই তো
আল্লাহ ভালো করুক আমাদের ধর্মে ভালোবাসে। তো আপনাদের ভিতরে একজন তিন বলে দেন, কি নাম? রাজু বৈদ্য। আল্লাহ কার কথায় দেবে আল্লাহই ভাবছে। রাজু বৈদ্য আর আমার শিবুদা। আর একজন 3,000 টাকা বলবেন, তাড়াতাড়ি বলেন, এক বছর পরে দেবে। ওই লোকটা আমাদের ধর্মের উপরে কতটা মায়া দেখে, দরদ দেখে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমারই পরবাস লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। ইয়তিম হয়ে জন্ম নিলে মায়া মিনার ঘরে, জীর্ণ কুঠিরি মা আমিনার দিল আলো ভোরে। ইয়তিম হয়ে জন্ম নিলে মায়া মিনার ঘরে, জীর্ণ কুঠির মা আমিনার দিল আলো ভোরে। তিনি তো খোদার হাবিব, নবী কাবুলিওয়ালা, তোমাকে রসুল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরবাস লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রসুল করে পাঠাইলেন আল্লাহ। রোদন করেন মায়া মিনা নিয়ে মুস্তফাকে, আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। রোদন করেন মায়া মিনা নিয়ে মুস্তফাকে, আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়া মিনা নিয়ে কাবুলিওয়ালা, তোমাকে রসুল করে পাঠাইলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ। নারী দিবে আপনারা যোগাযোগ আছে, হাত তুলে দোয়া করবো। একজন বলেন না হুজুর, আমি যদি বেঁচে থাকি আমার নবীর জন্য 3,000 টাকা দেবো। কোটি টাকার মালিক মরে যাচ্ছে, সব সব লক্ষ লক্ষ টাকার মালিক মরে যাচ্ছে। আপনার আব্বার নামে 3,000, আপনার মায়ের নামে 3,000, আপনার দাদুর নামে 3,000, আপনার ছেলে মারা গেছে তার জন্য 3,000, একটু সওয়াব রেসানি করব। আরেকজন বলবেন আপনার ভিতর থেকে 3,000 আছে, কোনো আব্বার সন্তান মার সন্তান একটু হাত তুলে তবে বাবু। উফ আরে দেখো, ও সব সময় দেয়, ইস
আমি অবাক হয়ে যাচ্ছি। ও বাবা, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় তৈবুর রহমান বৈদ্য বলেন জিন্দাবাদ। আরো জোরে বলো না জিন্দাবাদ। তৈবুর রহমানের মহিমুরুব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। গলা পড়ে গেছে কিন্তু তুমি আসিস, আমার টাইম হয়ে গিয়ে বলো। দোয়া করার কথা একটা বেজে গেল, আমি দোয়া করবো একটু বিদ্যুৎ গতিতে চাঁদারা দিয়ে দেন, স্পেশাল বিরিয়ানি দিয়ে বাড়ি যাবেন। আমার মা বোন যারা আছেন আপনারা প্রত্যেকে দান করবেন, এই গন্ডগোল আছে, সবাই মিলে দান করবেন। যে কজন মা বোন আছেন সবাই প্রত্যেকে কিছু কিছু দেবেন, আবার আগামী বছরে মায়ের পথে সুন্দর ভাবে হবে। আর আল্লাহ আপনার পাগল হাফিজুর ৫,০০০ টাকা দেবেন, জোরে তকবীর দেন নারী তকবীর। সম্মানীয় হাফিজুর রহমান ৫,০০০ টাকা বলো মারহাবা। আরে হাফিজুর রহমানের মাইমুরুব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। নারী দিবে আমি হাত তুলব, আর একজন আর একজন ৩,০০০ টাকা বলতে হবে। এ মাহফিলের ভিতর থেকে ইনশাআল্লাহ হবে, এটা বাদুল করাম বিরাট দান। আর একজন ৩,০০০ আল্লাহর একজন জান্নাতিকে কবুল করে নেন, আর একজন জান্নাতিকে কবুল করে নেন। এই বাবু লাঠি দিয়েছ কেন? একটা তরুণ কিংবা একটা মুরব্বী বলেন যে হুজুর আমি আমার রসূলুল্লাহর জন্য ৩,০০০ টাকা এক বছর ফরজ হবে ইনশাআল্লাহ। কোন যুবক নেই, আল্লাহ কখন মৃত্যু দেবে আল্লাহই ভালো জানে। সেজন্য মরে যাওয়ার আগে আগে ৩,০০০ টাকা একজন বলা যাবে না বাবা, একজন হাজি সাহেব কই বলি হাজি সাহেব আসেনি আসেনি কেন শরীর খারাপ নাকি? হাজি সাহেব একটা সাদা দেয় প্রত্যেক বছর। এই কষি তোমাদের ভিতরে কেউ বলো ৩,০০০ টাকা বলো বাপ বলো, আল্লাহ দেবে তোমাদের রুজিতে বরকত দেবে, আল্লাহ তোমাদের কামাইতে বরকত দেবে। এক বছর পরে ৩,০০০টাকা রাসূলুল্লাহর নামে দেবে, মা বাপের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। তাড়াতাড়ি বলো ৩,০০০টাকা। এই ছবিগুলোই তো বলো, ছবিগুলো নামে লেখো। আল্লাহ কবুল করুক। তাহলে কজন হলো? আরো চিল্লে বলেন না নারী তাকবীরটা, নারী দেখবে ৩,০০০ টাকা বলো মারহাবা, ৩,০০০ টাকা বলো মারহাবা, নারী দেখবে। তোমার নাম
মহিবুল সোনার চাঁদ হাফিজুর রহমান আল্লাহরা তরুণদের বিপদ দেবেন না আল্লাহদের রাস্তাঘাটে মুসিবত থেকে বাঁচাবেন জমিনি বালা থেকে হেফাজত করবেন ইয়া রাব্বুল আলামিন রুজি দিয়ে কামাইতে বরকত দেবেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন লিয়াকত বাবু 2000 আল্লাহ আমার লিয়াকত ভাইয়ের কবুল করেন বলেন আমিন এ তোমার নাম কি আই বাবু তোমার নাম বাবুর নাম সাইদ বাবু 2000 লিয়াকত বাবু 2000 আল্লাহ পাক কবুল করুন আল্লাহ হাতে দারাজ করুন আল্লাহ কিসমত বরকত দিন তোমার উপরে সবাই আশা আল্লাহ তোমার কবুল করুন তুমি এদের সঙ্গী হও না 3000 টাকা দাও তোমার যে গটন যে জ্যাকেট যে জামা কি দাম আল্লাহ ইশ ওতি হই হয় কি নাম আমার সম্মানীয় গিয়াসউদ্দিন বৈদ্য সাহেব বলেন জিন্দাবাদ আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন 3000 টাকা বলো মারহাবা এই বিশেষ মশহুর এর আমরা সবাই চিনি আর এর সঙ্গে কমিটি সোনা মানিকরা সব সহযোগিতা করে এরা টাকা দেয় প্রত্যেক বছর দান করে কিন্তু ওই মৌলভীদের সঙ্গে বেশ যোগাযোগ রাখে এই মশহুর তো আমি যতটুকু বুঝি এই জলসায় শ্রোতা যারা হয় এরা খুব কম চাঁদা দেয় 500 টাকা 600 টাকা 100 টাকা চাল 2 কেজি পেঁয়াজ আলু আদা রসুন এরকম যতটা পারে এরা দেয় আর বাদ বাকি কমিটির ছেলেরা অধিকাংশ বেশি বেশি করে দিয়ে মাহফিলটা চালায় না ঠিক না বলবো বেশি বেশি করে দিয়ে চালায় তো আল্লাহ এই কমিটি এবং এই গ্রামবাসীদেরকে কবুল করে নিয়ে প্রত্যেকের মাহফিল রসিদ আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা যাওয়ার তৌফিক দেয় বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ তরুণদের মাহফিলকে কবুল করেন বলেন আমিন এ যুবক সোনা মানিকদের দানকে কবুল করেন বলেন আমিন এদের মাইমুরুব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন একটু চললে চিল্লে তকবীর দেন না নারী তকবীর আরো জোরে বলেন নারী তকবীর 1 টাকা দিলে আল্লাহ কত টাকা দেবে 10 টাকা এটা কোরআন শরীফ কেউ যদি বলে সাদানে বা ধান্দা ভুগরু তাহলে তার ঈমান গেল ফের তওবা করে কালেমা পড়তে হবে যদি আল্লাহ আল্লাহ কথা সত্য আমি একটু কিপটে টাইপের লোক আমি দান পান করি না এটা জানা আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানি না ফানি না ভুগরু বলা যাবে না অন্যায় মানে অন্যায় বেঈমান আর অন্যায় তো যদি কেউ বলে কোরআনে ওই আয়াতটাই মানি না ঠিক না ঈমান থাকলো এজন্য সাবধান চাঁদা দিতে পারি না চুপচাপ ফকির আসছে বলবো বাবু নেই পরে দেব মাফ করো পরে হবে ফকিরের রাশ করতে নিষেধ করেছে আল্লাহর কোরআন হিন্দুদের কাছে মোল্লাদের কি শিক্ষা দরকার ট্রেনে বলি রাস্তায় বলি হিন্দুরা কি করে হিন্দুকে চাঁদা দিতে গেলে ফকি যদি বলে ফকি তো আর হিন্দু বল আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোমার ছেলে ভুলে নেই ও ভাবছে আচ্ছা শয়তান আল্লাহর কথা মতো তাহলে দান করো আর সবরা করো না সবরা আমি আল্লাহ ভেঙে দেবো অসম্মানে বলবো পরে ও বলবে হ্যাঁ আপনাদের জন্য দোয়া করব এক বছর পরে দেবে 2000 টাকা আর একটা কে আছে এর ভিতরে যুবক বলো আল্লাহর আল্লাহ আল্লাহর রাস্তার নামটা লিখিয়ে দাও আর কে আছে বলো তাড়াতাড়ি বলো বলো বাবু 2000 নামগুলো বলো এই সোনা মানি কমিটি বল সোনা বল কি নাম তোমার নাম শরীফুল
আর কি আছে আমাদের সম্মানীয় শরীফুল বাবু বলেন জিন্দাবাদ আল্লাহ তার হায়াতে বরকত দান বলেন আল্লাহুম্মা আমিন শরীফুলের ময়মুরবি যারা কবরে গেছে আল্লাহ তাদের আযাবুল কবর নাজাত দান বলেন আমিন আরেকজন কি আছে 2000 বাপ সামনে বাসো দেবে 2000 এখানে লুকোচুরির কোনো কাজ নাই যোগ্য মায়ের যোগ্য সন্তান রসূলের প্রেমিক যদি হও হাত তুলে বলো 2000 টাকা দেবো এক বছর পরে লুকোচুরি কি আছে তামাশা কি আছে আমাদের বগলির বংশ না আমি মুসলমান নবী শৈরি ঈমান ওয়ালা আল্লাহর রাসূলের মহব্বত দেব কথা ঠিক না ভুল সেজন্য আরেকজন আপনাদের ভিতর থেকে বলবেন 2000 টাকা হুজুর সামনে বছর দেব কোন যুবক বাবু এই ভাই ভাই আল্লাহ দাও আল্লাহ কি নাম রে আল্লামা জিন্নাত বুইদ্দ 2000 টাকা দেবেন রাসূলুল্লাহর প্রেমে পাগল আল্লাহ আর পাগল আল্লাহ 2000 টাকা আমার সোনার নবী আমার নূরে নবীর প্রেম ভালোবাসা দিলে না থাকলে দিতে পারে না আল্লাহ দান কবুল করুন আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন দিদারে কাবা আল্লাহ হামিদুল বাবু 2000 টাকা দেবে একটু তকবীর দেন না নারাই তাকবীর সম্মানে ও হামিদুল বাবু বলেন জিন্দাবাদ আপনাদের ভিতরে কি আরেকজন বলবেন জলকরের মালিক আসেন কোন ব্যবসায় থাকবো না যদি না এক বছর বাঁচলে 2000 টাকা দেবো আছেন কোরআন প্রেমী আছেন রসূলের সৈনিক আছেন আল্লাহর কোন বান্দা আর একজন 2000 টাকা বলা যাবে না এর ভিতর থেকে আছে রসূলুল্লাহ সৈনিক আর একজন হুজুর আমি বেঁচে থাকলে 2000 মরে গেলে আমার আল্লাহ আমার বদলে দেবে আছেন হাত তোলা যাবে এই মায়েদের কাছে কেউ গিয়েছে আমার মায়ের কাছে একটা খাতা নিয়ে সব 2000 টাকা দিয়ে লও গড়ে দাও যাও আমার মায়েরা প্রচুর দান করে প্রতিযোগিতা হয় তাহলে আমি তো জানি তো আমি নতুন এসেছি আজকে বিশাল দান আল্লাহ আমার মায়ের দান কবুল করেন এই কজন হলো গো 14 জনের একজন 2000 টাকা দেন না বাপ একজন 2000 টাকা দেন একজন 2000 টাকা বলেন একটু বলেন একজন হবে না 2000 টাকা এই কইছি একজন বল না এই বাবু একজন বলো না তোমাদের ভিতরে এই তোমার শরীর তো মোড়া পড়া কি বলো একজন বলো 2000 টাকা তুমি এই বাবু তুমি বলছো বলছো আর তুমি বলো না বাবু বলো একটা বলো আল্লাহ বল কত বলো বাপ বাপ আচ্ছা আর তো ওর সঙ্গে একদিন চুরি করলো কি সুন্দর হলো ইনজামুল বাবু আর দিন মোহাম্মদ বাবু একসঙ্গে কাজ করে একসঙ্গে দান করে আল্লাহ জানে একসঙ্গে হজলে যায় একসঙ্গে যেন হাসের ময়দানে ওঠে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন লাইন ক্লিয়ার চাঁদার কথা বলবো না এইবারে আমি 2000 টাকা ছেড়ে দিলাম এবারে এক হাজার টাকা করে পাঁচটা লোক পাঁচটা আমার সময় নেই আমি প্রতিদিন জলসা করতে হয় তো বিরাট কষ্ট তো পাঁচটা 1000 টাকা করে বলবেন আব্বা আম্মা মারা গেছে একটু মনে করে দেখেন আর তাদের নাম 1000 টাকা দিয়ে দেন বাবু বলবে বাবু দেখো ও আল্লাহ তোমার নাম কি আমিনুর বাবু তুমি দেবে বাপ কি নাম সুজন আর তিনটে লোক বলে
আমার ইসমাইল বাবু 1000 টাকা দেবেন, ইসমাইল বাবু 1000 টাকা দেবেন মা জননীর নামে, আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই 5 কেজি গোশের দাম কত গো? এই গোশের দাম কত? 750। না, 5 কেজি গো, 10 কেজি গো, 3 কেজি গন্ডগোল। আমি দানি, আমি জানি 5 কেজি গোশের দাম 750 টাকা। প্রথম গোশে একজন 5 কেজি বলেন, 10 কেজি আপনার দিতে হবে না, 5-5 করে আগিয়ে যান, আল্লাহ অনেক দিয়ে দেবে। 5 কেজি গোশ একজন বলেন, তার থেকে গোশের দাম শুরু হবে, 5 কেজি গোশ 750 টাকা দাম। তাড়াতাড়ি বলেন, 5 কেজি গোশ মায়ের মায়ের কাছে টাকা তুলছে তো লিখছে তো, আমার মায়ের পর থেকে 2000 টাকা করে দেন, 1000 টাকা করে দেন, 500 টাকা করে দেন, আপনাদের দিতেই হবে, কারণ আপনারা বিরাট দানি। এখানে 1000 টাকা করে আর কেউ আছেন বাবা? বলো তাড়াতাড়ি বলো, 1 বছর পরে দেবেন। এই বাবু কি বলছে দেখো, 1 বছর পরে দেবেন। আল্লাহ দরবারে হাত দোয়া করি আছেন সবাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাসূলুল্লাহর মহাপদে বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে, আয় আল্লাহ আপনার শাহী দরবারে গুনামাখা গুনামাখা দুখানা করে হাত উত্তোলন করেছি গো দয়াময়, আল্লাহ সোনা মানি দে দান কবুল করুন, আল্লাহ প্রত্যেকের হায়াতের কিসমতে দারাজ করুন, আল্লাহ যে নিয়ে দে দান করেছে যায় নিয়ে পুরা করুন, আল্লাহ কারু আব্বা নাই, আল্লাহ কারু মা নাই, আল্লাহ গো কারু দাদু নাই, আল্লাহ যাদের দাদি নাই মাটির কবরে ভরে আছে, হালাতে রয়েছে জানা নাই, যদি কোন রকমে আজাবে গ্রেফতার হয় আজাব কবর না জাদি, আয় আল্লাহ এ মাহফিলকে কবুল করে দিন, শয়নে সফনে কিবা আমাদের সকলের দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী, আল্লাহ যেন নসিব হয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই 1000 টাকা আর কেউ দেওয়ার মতো আছে? কে আছে গো 1000 টাকা?
আল্লাহ আমার সোনা চাঁদ ভাইদের দান কবুল করেন, আমার সোনা মানিকদের দান কবুল করেন, আমার বাবাজিদের দান কবুল করেন। যারা দানি প্রত্যেক বছর দেয় এরা ছাড়তে পারবে না, এদের ভিতরে আল্লাহর প্রেম আর নবীর মহব্বত দিলে জমে আছে, এরা দেবেই দেবে। আল্লাহু আকবার, দাতাদের জান্নাত দেন বলেন আল্লাহুম্মা আমিন। আমার দাতা ভাইদের জান্নাত দেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দাতা ভাইদের আব্বা মা যারা কবরে গেছে আল্লাহ তাদের কবর নূরের আলো জ্বালিয়ে দেন বলেন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পৌঁছে দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাবির আলী শেখ বাবু 1000 টাকা দেবেন, আল্লাহ সাবির আলী দান কবুল করুন, যে নিয়তে দান করেছে নিয়ত পুরা করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, আর শয়নে শশনে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন বলুন আমি। 1000 বলেন, 1000 বলে সামনে বছরে দেবেন 1000 টাকা বলে, দেরি করবেন না। এই এতগুলো বিরিয়ানি সব বন্ধন করতে হবে, আমাদের বিরিয়ানি খেতে দেবে। আপনারা কাজ করেন, গোষ্ঠা লাইন করে দিয়ে দেন, গোষ্ঠা দিয়ে দেন তাড়াতাড়ি, গোষ্ঠা নাই দিয়ে দেন, টাকা না দেন গোষ্ঠা দিয়ে দেন, অনেক টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন। আল্লাহ কবুল করেন বলেন আমি। আচ্ছা 500 টাকা দেনে বলা আছে, আমি দোয়া করে দেবো, আমারও কষ্ট হচ্ছে, এখান থেকে আমার 2.5 ঘন্টা যেতে হবে, মোটরসাইকেল 4 চাকা বুঝলেন, অনেক কষ্ট, মানে মোটরসাইকেল। হ্যাঁ কি নাম তার বক্স বৈদ্য 5 কেজি কুতুবুদ্দিন মোল্লা 5 কেজি তকবীর নার এই তকবীর দাতা কোন বলেন জিন্দাবাদ কুতুবুদ্দিন 500 টাকা বলো মারহাবা মাই মুরব্বি।